পোস্টারই দেখালো তাতেই বুঝতে পারছেন যেটা কোনো অংশে কম যায় না। নতুন ছবি তুফান, সাকিব খান বললেন তুফান নিয়ে মানুষ গর্ব করবে। ঢালিউড সুপারস্টার সাকিব খান চলতি বছর লিডার আমি বাংলাদেশ ও প্রিয়তমা সিনেমা নিয়ে দেশ বিদেশে বাজিমাত করেছেন। বছর শেষে এলো তার আরও একটি সিনেমার ঘোষণা, যা মুক্তি পাবে 2024 সালে। সময়ের আলোচিত পরিচালক রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমায় তার বিপরীতে নায়িকা কে হচ্ছেন তা নিয়ে রহস্য রেখেই দিলেন পরিচালক। ছবিটি আসন্ন 2024 সালে বক্স অফিসে তুফান তুলবে সেটার আভাসই দিলেন ঢালিউড সুপারস্টার। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সিনেমাটির পোস্টার উন্মোচন করা হয়। এ সময় সাকিব খান বলেন, প্রথম দিন থেকে সিনেমাটি নিয়ে আমি খুব এক্সাইটেড। প্রথম দিনেই মনে হয়েছে আমি এই সিনেমার সঙ্গে থাকতে চাই। আমার বিশ্বাস তুফান এমন একটি কাজ হতে যাচ্ছে যা দেশ ও দেশের বাইরের মানুষদের আলাদা একটা অনুভূতি এনে দেবে। সিনেমাটি নিয়ে দেশের মানুষ গর্ব করবে। পোস্টারই দেখালো তাতেই বুঝতে পারছেন যেটা কোনো অংশে কম যায় না। বাংলাদেশের চরকি, আলফা আই ও ভারতের এসভিএফ এই তিন বড় প্রযোজনা প্রতিষ্ঠানের সমন্বয়ে নির্মাণ হচ্ছে তুফান। সিনেমা ঘোষণার দিন তিন প্রযোজনা প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। এর আগে সিয়াম আহমেদ, শরীফুল রাজ ও আফরান নিশোকে নিয়ে সিনেমা নির্মাণ করেছেন রায়হান রাফি। মুক্তি না পেলেও সিনেমা বানিয়েছেন আরিফিন শুভকে নিয়েও। এবারই প্রথম দেশের শীর্ষ তারকা সাকিব খানের পরিচালক হওয়ার সুযোগ পেলেন। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন।